Hamburg Times. ঠিক আছে, কিন্তু আজকে মাঝখানে যেইটা চালু হওয়ার পর থেকে বাসে কেউ প্যাসেঞ্জার থাকবে না। আমরা বাসের শ্রমিক, কিন্তু আজকে বাসে প্যাসেঞ্জার না হওয়ার জন্যে অধিকাংশ দিন অনেক বাসে জের হয়ে যাচ্ছে। সেই হিসাবে অনেক বাস আগে থেকেই বন্ধ হয়ে গেছে, আজকে টোটালি বন্ধ। যাদের বাসে শ্রমিক রোজ এনে রোজ খাওয়া, তারা কিন্তু সমস্যায় পড়েছে। এটা যদি দীর্ঘদিন চলতে থাকে তাহলে খেটে খাওয়া মানুষের খুব কিন্তু অসুবিধে হয়ে যাবে। এটা আমি একটা অনুরোধ করব যে সরকারকে যে এটার যেন বিহিত করে, না হলে মধ্যবিত্ত পরিবার যারা রোজ এনে রোজ খাওয়া তারা কিন্তু সমস্যায় পড়বে, বা সমস্যায় পড়ে গেছে অলরেডি। আজকেই ধরুন গাড়ি বন্ধ, আজকে যাদের রোজ এনে রোজ খাওয়া আজকে কিন্তু অনেক সংসার চলতে পারবে না। আজকে আমাদের কোনো মাসকাবারি বেতন নাই, কোনো কিছুই নাই, রোজ এনে রোজ খাওয়া। আজকে মাসকান্নে হলো হাফ বেতনে গাড়ি চালাতে হয়েছে, কেন না মালিকের খরচা উঠেনি। সেই হিসাবে এটার যাতে বিকল্প ব্যবস্থা সরকার নেয়, তার জন্য সরকারের কাছে একটাই আবেদন করছি। না, ভাইরাস যদি অরিজিনালি একটা ভাইরাস হয়ে থাকে, একদিনের জন্য কোনো মুক্তি পাবে না, যারা এও তো এর কোনো বিকল্প উঠেনি, একদিনের জন্য মুক্তি হবে না। কিন্তু এই গাড়ি, শপিং মল, দোকান দানি আজকে সব বন্ধ, এর বিষয়ে যাদের রোজ এনে রোজ খাওয়া তারা আজকে কোথায় হাট বাজার করবে, কোথায় দোকানদানি করবে, এটা কিন্তু উচিত নয়। এতে কিন্তু ভাইরাসটা কি চলে যাবে? ভাইরাসটা যাবে না, ভাইরাস যাবে না, কিন্তু মানুষকে, অসহায় মানুষকে আরও অসহায়ের দিকে তুলে দেওয়া হচ্ছে, যাতে তারা না খেতে পেয়ে কিছু মানুষ মরে যায়। এটাই করা হচ্ছে, কিছু করা হয়। আপনার নাম? আমার নাম শেখ ইলিয়াস।